এবারে যাব বিশ্ব ফ্যাশনের মঞ্চে। সম্প্রতি প্যারিসে হয়ে গেল ফেন্ডি হটি কালচার স্প্রিং সামার 2022। আলো আধারির খেলায় আয়োজিত এই শোর বাড়তি আকর্ষণ ছিল থ্রিডি লাইট ইফেক্টের ব্যবহার, স্পেসশিপের আকারে তৈরি সেটে মডেলদের পদচারণা। দর্শকদের যেন নিয়ে গিয়েছিল কোনো মার্ভেল কমিক্সের দেশে। দেখে আসব তারই কিছু অংশ। মঞ্চটা ফেন্ডি হর্টিকালচার স্প্রিং সামার 2022 এর, যার আয়োজক ও ডিজাইনার কিম জোংস। প্যারিসের ফেন্ডি ব্র্যান্ড বিশ্বের কাছে তুলে ধরতেই মূলত এই আয়োজন। কিম জোংস প্যারিসের ল্যাবোর্টসের ভেতরে গ্যালাকটিক সাইফাই সেটে করেন তার এই জমখালো আয়োজন। আলো আধারির খেলায় আয়োজিত এই শোর বাড়তি আকর্ষণ ছিল সুরের সাথে থ্রিডি লাইট ইফেক্টের ব্যবহার। স্পেসশিপের আকারে তৈরি সেটে মডেলদের পদচারণা দর্শকদের যেন নিয়ে গিয়েছিল কোনো মার্ভেল কমিক্সের দেশে। এছাড়াও মডেলদের পরনে ছিল বিভিন্ন রং বেরঙের লম্বা গাউন, গলায় অলংকার ও পায়ে আকর্ষণীয় ডিজাইনের জুতো। ডিজাইনার তার তৈরি পোশাকগুলোতে ব্যবহার করেছেন কাপড়, নেট, লেস, বুটিক ও হাতের কাজ, যা মডেলদের করে তোলে আকর্ষণীয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।